ইউক্রেন হামলা 7 মাসের মাথায় দখলকৃত 4টি অঞ্চলকে আজ আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণ করতে যাচ্ছে রাশিয়া। ক্রেমলিনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে লুহানস্ক, দোনাস্ক, খেরসন এবং জাপোরিজিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে ঘোষণা দেবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উপস্থিত থাকবেন ওই অঞ্চলগুলোর মস্কোপন্থী প্রধানরা। গত সপ্তাহে 4 দিন ধরে এই অঞ্চলগুলোতে গণভোট হয়। ফলাফল রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে যায়, যদিও জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা কেউই এর স্বীকৃতি দেয়নি। 2014 সালে এভাবেই ক্রাইমিয়ার দখল নিয়েছিল রাশিয়া। এদিকে রাশিয়ার কাছ থেকে ওই 4টি অঞ্চলকে পুনরুদ্ধারের লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।